একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আমাদের ইউটিউবের যে রুলস সেই রুলস অনুসারে আমাদের 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট করা লাগে। 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট করার পর আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি। এখন দেখা যাচ্ছে যে আমরা কিছু কন্টেন্ট নিজেদের এবং কিছু কন্টেন্ট অন্য কারো ভিডিও এখানে আমাদের ইউটিউব চ্যানেলে যদি আমরা লোড করি তাহলে এখানে আমাদের কপিরাইট ক্লেম অথবা স্ট্রাইক আসে এবং মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করি তখন আমাদের রিউজ কন্টেন্ট চলে আসে। তাই রিউজ কন্টেন্টটা কী এবং কীভাবে আসে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা এবং আমার এই চ্যানেলে তোমরা যারা নতুন আসো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকন বাটনটি অন করে দেবে। আর পরবর্তী কোনো নতুন ভিডিও আসলে তোমরা যেন সাথে সাথে পেয়ে যেতে পারো। আর অবশ্যই আমার এই ভিডিওটি তোমরা লাইক করবে এবং শেয়ার করে দেবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য তোমাদের 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর আমরা তিনটা স্টেপ থাকে, আমরা তিনটা স্টেপ কমপ্লিট করে দিই। কমপ্লিট করে দেওয়ার পর এখানে যখন তিন নাম্বার স্টেপে রিভিউতে যখন তোমার ভিডিও তোমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা চলে যায় তখন আমরা এখানে দেখো রিভিউতে যাওয়ার পর তিন চার দিন পরে যখন তোমাদেরকে রেজাল্ট দেয় তখন এখানে দেখো যাদের তোমরা অন্য কারো ভিডিও এনে তোমাদের চ্যানেলে ইউজ করো তখন দেখো এখানে এই যে রিউজ কন্টেন্ট এই লেখাটা চলে আসে। এখন এই লেখাটা চলে আসে এখন সেটার জন্য তোমরা কী করবো, এখানে দেখো এই চ্যানেলে আমি ধরো আউটসাইড থেকে একটা আমি অন্য একজনের একটা ভিডিও এনে আমার এই চ্যানেলে আপলোড করছিলাম। আপলোড করার পর এখানে আমার দেখো এই যে নাম্বার ওয়ান রিভিউ অ্যান্ড ফিডব্যাক, তার উপরে দেখো এই যে চ্যানেল মনিটাইজেশন লেখছে ইউর চ্যানেল ওয়াজ নট অ্যাকসেপ্টেড ফর মনিটাইজেশন আফটার রিভিউ ইউর অ্যাপ্লিকেশন উই ফাউন্ড দ্যাট ইউর চ্যানেল স্টিল ডাজ নট ফলো অল অফ ইউটিউব মনিটাইজেশন পলিসি। তারপরে দেখো এখানে হোয়াট শুড ইউ ডু নেক্সট, এক নম্বর আছে রিভিউ আওয়ার ফিডব্যাক আওয়ার রিভিউ আর্স ফাউন্ড দ্য ইউর চ্যানেল কন্টেন্ট দ্য ফলোইং, এখানে যে রিউজড কন্টেন্ট, রিউজ কন্টেন্ট হচ্ছে আমি অন্য একজনের একটা ভিডিও এনে আমার চ্যানেলে আপলোড করছিলাম। এখন আপলোড করার পর আমি যখন মনিটাইজেশন অন করছি তখন মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করার জন্য অন করছি তখন আমার এখানে তারা কী করছে আমার ওই ভিডিওটার উপরে রিউজ কন্টেন্ট দিছে। তো এখন নিচে আছে দেখো এডিট ইউর চ্যানেল অ্যান্ড রিপ্লাই ইউর মনিটাইজেশন ম্যাক সেন্স ইউ চ্যানেল বেস্ট অ্যান্ড ফিডব্যাক, এখানে যে দেখো এখানে লেখা আছে আমার আমি 17 তারিখে গত মাসে 17 তারিখে অ্যাপ্লাই করছিলাম এবং এই মাসে 17 তারিখে আমাকে বলছে যে আবার রিঅ্যাপ্লাই করার জন্য। তাই আমি এখন আমি এটাকে কী করবো রিঅ্যাপ্লাই করবো। এখন রিঅ্যাপ্লাই করার আগে আমি যেই কন্টেন্টটা অন্য একজনের ভিডিওটা এখানে এনেছি সেই ভিডিওটা আমি কী করবো রিঅ্যাপ্লাই করার আগে আমি এটাকে ডিলিট করে দেবো। তা তোমরা এখানে কী করবে যদি তোমাদের রিউজ কন্টেন্ট ধরে তাহলে তোমরা এখানে যদি কারো ভিডিও তোমরা তোমাদের চ্যানেলে আপলোড করে দাও, আপলোড করে দেওয়ার পর যখন তোমাদের রিউজ কন্টেন্টটা চলে আসে তাহলে তোমরা কী করবা তোমাদের ওই যে তোমাদের ভিডিওটা অন্য একজনের ভিডিওটা আনছো ওই ভিডিও তোমরা ডিলিট করে দিয়ে এখানে আবার রিউজ কন্টেন্ট জন্য আবার রিঅ্যাপ্লাই করে দেবে। এখানে দেখো আমার যে সাবস্ক্রাইব এত এবং পাবলিক ওয়াচ আওয়ার এত হয়ে গেছে, সাবস্ক্রাইবার এত এবং পাবলিক ওয়াচ আওয়ার এখানে এত। যেমন তোমাদের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে সাধারণত 1000 সাবস্ক্রাইব লাগে এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট লাগে, এখানে আমার 1270 সাবস্ক্রাইব আছে এবং 4448 পাবলিক ওয়াচ আওয়ার কমপ্লিটলি আছে এখন বর্তমানে। তাহলে এখানে যে রিঅ্যাপ্লাই করার জন্য আমাকে এখানে একটা অপশন দিয়ে দিচ্ছে কিন্তু এখন আসে নাই, এটা হচ্ছে তোমাদের এই যে 17 অক্টোবর 2020 তারিখে আমি এটাকে আবার রিঅ্যাপ্লাই করতে পারবো। তা তোমরা যদি মনিটাইজেশন অন করার আগে যদি ভালো হয় যদি কারো কন্টেন্ট ইউজ করে থাকো তাহলে তোমাদের ওই কন্টেন্টগুলো তোমরা ডিলিট করে দিয়ে যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমাদের জন্য বেটার হবে, তাহলে রিউজ কন্টেন্ট আসবে না। আর যদি রিউজ কন্টেন্টও চলে আসে তাহলে তোমরা ওটাই করবে, তোমরা যে ভিডিওগুলো তোমরা কপিরাইটের আওতা দিনে আসে কপিরাইট ক্লেমে অথবা যে ভিডিওগুলো তোমাদের জন্য রিউজ কন্টেন্ট দিছে এবং তোমাদেরকে আবার নতুন ফিডব্যাক দিছে তাহলে তোমরা ওই ভিডিওগুলো ডিলিট করে পুনরায় আবার তোমরা অ্যাপ্লাই করবে। এতে করে তোমাদের চ্যানেলের জন্য অনেক ভালো হবে এবং মনিটাইজেশন পেতে অনেক সুবিধা হবে। এখন আমি যদি আমার ভিডিওতে চলে যাই
তাহলে আমি দেখব যে আমার ভিডিওগুলো আমার সবই কন্টেন্ট, আমার নিজের কন্টেন্ট। বাট একটা ভিডিও আমি এখানে এনেছিলাম, আনার পরে আমার ওই ভিডিওর উপরে আমার ওই ভিডিওর উপরে আমাকে রিউজ কন্টেন্ট দেওয়া হয়। তাই আমি কি করছি, ওই ভিডিওগুলো আমি একটা যে ভিডিও আনছে ওই ভিডিওটা আমি ডিলিট করে দিছি। ডিলিট করে দিয়ে এখন আমি এই 17 তারিখে আবার রিঅ্যাপ্লাই করব। তা বন্ধুরা, তোমরা এভাবেই তোমাদের চ্যানেলের জন্য রিউজ কন্টেন্ট যেগুলো আছে ওগুলো ডিলিট করে দিয়ে তারপর আবার পুনরায় অ্যাপ্লাই করবে। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল আইকন বাটনটি অন করে দেবে। তো দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিও হতে। ধন্যবাদ সবাইকে।